প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনে যা হচ্ছে তা গণহত্যা, এই আগ্রাসন থামানো দরকার। জার্মানির সফরকালে তুরস্কের সরকারি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের গণহত্যাকে কখনোই সমর্থন করা যায় না। রাশিয়া ইউক্রেন ও ফিলিস্তিন যুদ্ধে রাজনীতি, অর্থনীতি ও মানবিকতা হুমকিতে, ঠিক সেই সময়ে জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের 60 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও অংশ নিয়েছেন আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ এবং সরকারি ও বেসরকারি সংস্থার অন্তত 500 প্রতিনিধি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগদানের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সব জায়গায় দৃপ্ত কণ্ঠে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন তিনি। রোববার তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রচার করে। সেখানে গাজার গণহত্যাকে দুঃখজনক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই গণহত্যা কোনোভাবেই সমর্থন করা যায় না। এটা খুবই দুঃখজনক, গাজায় যা চলছে আমি মনে করি তা গণহত্যা। এ ধরনের গণহত্যাকে আমি কখনো সমর্থন করি না। এই আগ্রাসন ও যুদ্ধ থামানো দরকার। আমাদের সবার উচিত ফিলিস্তিনিদের সহায়তা করা। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের আলাদা রাষ্ট্র পাওয়ার অধিকার আছে। ইতোমধ্যে বাংলাদেশ ফিলিস্তিন জনগণের জন্য কিছু সহায়তা পাঠিয়েছে। আমি বিশ্বের সবাইকে, ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ জনগণকে সহায়তা করার আহ্বান জানাই। ফিলিস্তিনি জনগণ তাদের নিজস্ব রাষ্ট্র পাবার অধিকার রাখে। মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে সোমবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।